গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন দেখো 10:30 বাজে, এখন থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আর আজকে একটু দেরি করে ঘুম দিয়ে উঠেছি, কারণ বাড়িতে থাকলে চিন্তা থাকে যে না উঠে কাজকর্ম রয়েছে করতে হবে, কিন্তু মায়ের কাছে এসে তো কাজ করতে হয় না, তাই একটু দেরি করেই ঘুম দিয়ে উঠেছি। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, তাই মাকে বললাম যে যাও মেয়েকে নিয়ে আসো। আর মেয়ে খাবার হয়ে গেছে, ওকে আজকে আমি দুধ সুজি খাওয়াবো। আর মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, কারণ আজকে বাড়ি চলে যাব। কালকে তোমাদের বললামই যে আমি ডাক্তার দেখাতে এসেছি, তা কালকেরই বিকেলে চলে যেতাম, তা মা বললো যে না থেকে যা, কালকে রবিবার আছে আমি দিয়ে আসবো। তা বললাম ঠিক আছে, তা কালকে থেকে গেছি ওই জন্য। তা আজকে সকালেই বেরোনোর কথা বলছিলাম, কিন্তু মেয়েটাও ঘুমাচ্ছে, কী করে বেরোবো? মা বললো তাহলে মেয়েটাকেও খাইয়ে নিয়ে যা, তুইও দুটো ভাত খেয়ে যা। কি বলো তো, মায়ের কাছে এলে না দুটো ভাত না খাইয়ে মা ছাড়বে না, এইটাই হয় তাই না? তোমাদের মায়ের সাথে হয়, যেই বাড়িতে যায় খালি পেটে ছাড়বে না, দুটো ভাত খেয়ে যা, তাই মায়েরও শান্তি হবে। তো ভাত বসিয়ে দিয়েছে, বলো দুটো ভাত খেয়ে যেতে। তা ভাত আর কি তরকারি হবে সেটা তোমাদের বলবো, দেখাবো পরে, চলো দেখতে থাকো। দেখো কালকে রাতে মা মাংস করেছিল, কষা মাংস, সেখান থেকে তরকারি থেকে গেছিলো, ওই জন্য সকালে টিফিনে এই কষা মাংস আর ময়দার পরোটা করেছে। এই দেখো সাদা সাদা ময়দার পরোটা করেছে, আমার কিন্তু হেভি লাগে খেতে ওই সাদা সাদা ময়দার পরোটা আর মাংস, তোমাদের কেমন লাগে জানিও। কিন্তু ঘুম দিয়ে উঠে গেছে, দেখো চলো দেখি ও কি করছে। কই মামা? ও মা, মা, ও মা, মা ছাদে। দেখো ঘুম দিয়ে উঠেছে, উঠেই ছাদে চলে এসেছে। দেখো ঘুম দিয়ে উঠে কাজ করা শুরু হয়ে গেছে, কত জল দিয়ে দিল। দেখো এইটা বেদানা গাছ, এই গাছে না মা কখন ফল হয়? সারা বছরই, এখন এই দেখো ফুল হয়ে আছে, সারা বছরই নাকি ফল হয় বেদানা গাছে, কলমের চারা। এগুলো মায়ের খুব শখ গাছ লাগানো, দেখো ছাদেতে পুরো ভর্তি। এটা যেমন বেদানা গাছ, এটা তোমার পিয়ারা গাছ, এটা কিন্তু ছোট, দেখতে ছোট লাগে, কলমের চারা তো ভর্তি পিয়ারা হয়। পিয়ারা যখন হবে তখন তোমাদের আবার ভিডিওতে দেখাবো, দেখবে পুরো গাছটার মধ্যে ভর্তি পিয়ারা হয়ে থাকে। আর এটা বাতাবি লেবু গাছ, এটা বাতাবি লেবু গাছ তো, এটা তাহলে ও এটা জামরুল গাছ। আর ওইদিকে তোমার জবা গাছ আছে, দেখো এই গাছগুলো, দেখো এই গাছগুলো এখানে। তুলসী গাছটা মা কই? আমাদের বাড়িতে দেখো মনসা গাছ আছে, বছরে কমার পুজো হয় মা, তিনবার পুজো হয় বছরে, ভাদ্র মাসে, মনসা পুজোর দিন পুজো হয়, ভাদ্র মাসে পুজো হয়, হাড়ির লক্ষ্মী পুজোর দিন পুজো হয়। দেখো
দেখো, মা ইলিশ মাছ রান্না করেছে, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এইদিকে আমাকে আর মামামকে খেতে দিয়েছে। সেই সকালে তোমাদের বললাম দুটো ভাত খেয়ে বেরোবো, ভাত খেয়ে বেরোবো, আর যা জোরে বৃষ্টি নেমেছে, তোমাদের দেখালাম যে মা ইলিশ মাছ আর ভাত রান্না করেছে, তাড়াতাড়ি করে তাও রান্না করলো, খেয়ে মেয়েটাকে খায় দুটো খাওয়ালাম। তারপর দিয়ে যে বৃষ্টি চালু হয়েছে আর কমছেই না, কি করে যে বাড়ি যাব বুঝতে পারছি না। দেখো কি জোরে বৃষ্টি নামছে, বৃষ্টি করছে, দেখো কি করে যে বাড়ি যাব বুঝতে পারছি না। মায়ের হাতে মেরে এখন বোতল দিয়ে জল দিচ্ছে, ও কামড়ে দিয়েছে, হাতে কামড়ে দিয়ে মেরে জল দিচ্ছে। এই একটু আগে বৃষ্টি থেমেছে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছি, আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে। মামা একটু এদিকে তাকাও, বৌদি আসছি, মা আসছি। দেখো তোমাদের দাদাভাই কালকে মাংস রান্না করেছিল, আমি তো কালকে বাড়িতে ছিলাম না, তা ওকে বলেছিলাম যে তুমি ভিডিও করে রেখো, সেই ভিডিওটা আমাকে দিও, আমি সেটা আমার ব্লগে আমি ছাড়বো। সে কালকে সত্যি বিশ্বাস করবে না, মাংসটা খেয়ে দেখেছি খুব সুন্দর রান্না করেছিল। ছেলে মানুষ রান্না ওরা করতে পারে না, কিন্তু যেমনভাবেই রান্না করুক না কেন, যেমনই হোক না কেন, সেটা কিন্তু খুবই ভাল লাগে, তাই না? আর ও যে কালকে আমি ছিলাম না বাড়িতে, ও যে রান্না করেছে এটাই খুব ভালো লাগছে। আর দেখো এখন আমি বাড়িতে এসে রুটি করে নিলাম, দেখো ওইদিকে গরম জল করে মেয়ের রুটি ভিজিয়ে নিচ্ছি, দেখলে এখন রুটি করে নিচ্ছে। আর মা কাজে গেছিলো, মা চলে এসেছে, তা মেয়ে এখন মায়ের কাছে আছে, রুটিটা করে নিচ্ছে। আর রাত্রিবেলা এত আমার শরীরটা ভাল লাগছে, মানে শরীরটা এত ক্লান্তি লাগছিলো আর ভালো লাগছিল না, তাই এডিট করতে পারিনি, তাই একটু ব্লগটা পরের দিন অবধি টেনে দিয়েছি। কালকে যেমন আজকে আমি অডিও বানাচ্ছি, ভয়েস বানাচ্ছি আজকে, তা আজকে দুপুর অবধি ব্লগটা টেনে দিয়েছি। দেখো কালকে রাতে আর ভিডিও এডিট করতে ভালো লাগছিল না, মেয়েকে ঘুম পাড়াতে পারাতে আমিও ঘুমিয়ে পড়েছি। আর এখন দেখো রুটি করা হয়ে গেছে, মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে, এখন মেয়ে ওর বাবার কাছে আছে, আর আমি বিছানা করতে এসেছি, বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছে। সারাদিন কি বলো তো, সারাদিন বিছানাটা ভালো করে ঝাড় ফাঁক মানে ঝাড়া হয়নি, ওই জন্য শোয়ার আগে না চেষ্টা করি যে বিছানাটা ভালো করে ঝেড়ে শোয়া, কারণ যদি বিছানার মধ্যে কোনো কিছু থাকে তার পরিষ্কার করে, বিছানাটাকে পরিষ্কার করে তারপর মশারি ফশারি টাঙাই। আর এখন আগে তোমাদের আগের ভিডিওতে তো আমি বলেইছি যে জানলার ওপরে কেন আমি এই চাদরটা দিই, তোমরা জানোই আশা করি। এখন দেখো মশারি টাঙিয়ে নিচ্ছি, মশারি টাঙিয়ে নিয়ে আমি চুলটা বেঁধে নেব। দেখো সকালবেলা উঠে কোনো কাজকর্ম তোমাদের দেখাইনি, শুধু রান্নাটাই দেখালাম। আর আজকে রান্না হচ্ছে কি বলো তো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি মানেই তো আমাদের একটা খাবারের কথা মনে পড়ে যায়, তাই না? ঠিক ধরেছো, খিচুড়ি। বৃষ্টি মানেই প্রত্যেক বাঙালির বাড়িতে খিচুড়ি হবেই, তাই তো? আর আমরা তো বাঙালি, আমাদের বাড়িতে তো হবেই। আর দেখো ওই হাঁড়িতে খিচুড়ি ভাত আর ডাল সেদ্ধ হচ্ছে, আর কড়াইতে তেল দিয়ে দিলাম, দেখলে জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর তেজপাতা ফোড়ন দিয়ে
একটু একটু ফোড়নটা দিলাম যাতে গন্ধটা বের হয়। দেখো শুকনো লঙ্কা দিচ্ছি আর তেজপাতা আগে দিয়ে দিয়েছি দেখলে, দিয়ে একটু হতে দিলাম যাতে ফোড়নের গন্ধটা বের হয়। আর এখন পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ আজকে নিরামিষ হবে না, পেঁয়াজ আদা রসুন দিয়ে খিচুড়িটা হবে, আমিষ খিচুড়ি। দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজটা কেটে কড়াইতে দিয়ে দিলাম। আর এবার দেখো আদা রসুন ভাবছিলাম বেটে দেবো, কিন্তু সত্যি বিশ্বাস করো এত বাইরে বৃষ্টি পড়ছে, তারপরে এই দিকে আবার মেয়েটা রয়েছে, এইটা ওইটা করতে গিয়ে না আর আদা রসুন বাটার সময় পাইনি, তাই কুচিয়েই দিয়ে দিয়েছি আদা রসুন কুচি। যাই হোক খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর খিচুড়ি এমনই একটা, দেখো নুন দিয়ে দিলাম, চিনি দিলাম, আর যাই যেটা বলছিলাম খিচুড়ি এমন একটা জিনিস কিন্তু যেমনই রান্না হোক খুব টেস্টি লাগে কিন্তু। আর এখন দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিতে গিয়েও দেখলাম জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে, তাই দেখতে পেলে বেশি না হাতটা ধুয়ে নিলাম। মানে আমাদের মশলার কৌটো দুটো, একটা আমিষ কৌটো একটা নিরামিষ কৌটো। শুক্র শনিবার আমাদের নিরামিষ হয়, তাই নিরামিষ দিনে নিরামিষ কৌটো মশলার কৌটো লাগে। তাই দেখো আমিষ কৌটোর মধ্যে জিরে গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তাই নিরামিষ কৌটো দিয়ে জিরে গুঁড়োটা দিলাম। আর এখন দেখো মশলা কষাচ্ছি, কষানো মশলা কষানো হয়ে গেছে। এখন যে সবজি ভেজে রেখেছিলাম ওই সবজিটা দিয়ে দিলাম, অনেক রকমের ফুলকপি দিয়েছিলাম, পটল দিয়েছিলাম, আর সবজিটা কিন্তু মা কেটেছে। এই দেখো ফুলকপি আছে, আলু আছে, গাজর আছে, পটল আছে, মানে নানা ধরনের সবজি মা হাতের সামনে যা সবজি পেয়েছে দিয়ে গেছে। দেখো ভালো করে ভাজাটা কষিয়ে নিলাম। এখন দুটো হাঁড়ির মধ্যে অনেকটা খিচুড়ি হয়ে গেছিলো, তাই দুটো হাঁড়ির মধ্যে ভাগ করে দিয়েছিলাম। আর এখন দেখো খিচুড়ি তো তোমাদের দেখালামই, খিচুড়ি ছাড়া রান্না হয়েছিল দুপুরে উচ্ছে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, আর বেলে মাছের ঝাল, আর আমের চারটা।